হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ট্যাকট্রিক্সের পক্ষ থেকে মাসুদ। আমি আজকে আমার প্রথম ভিডিও আপলোড করতে যাচ্ছি। আজকে আমার ভিডিও টপিক হচ্ছে, আমরা অনেকেই জানি যে প্লে স্টোর থেকে আমরা যে কোনো অ্যাপ ডাউনলোড করলে অ্যাপটি ডাউনলোড ইনস্টল হয় কিন্তু ডাউনলোড হয় না। আজকে আমি দেখাবো কিভাবে ডাউনলোড করতে হয় ইনস্টল ছাড়াই, আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে ডাউনলোড করে রাখতে পারবেন। এজন্য আপনাকে প্রথমত যে অ্যাপটি ইনস্টল করতে হবে সেটি হচ্ছে অ্যাপিকে পিওর নামে একটি অ্যাপ। এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে আপনার ফোনে। ইনস্টল করার পর আমি অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব। ইনস্টল করার পর আপনি এখানে অনেক প্লে স্টোরে যেসব অ্যাপ থাকে, আপনি অ্যাপটির মধ্যে আপনি সব ধরনের অ্যাপসই পাবেন। এই তারপর এখানে যে কোনো অ্যাপস আপনি ইনস্টল করা ছাড়াও ডাউনলোড করতে পারবেন, আবার ডিরেক্টলি ইনস্টলও করতে পারবেন। দেখেন এখানে সব ধরনের অ্যাপস রয়েছে। দেখেন গেমসে গেলে গেমস পাবেন। আমি দুঃখিত, আমার নেট একটু স্লো কাজ করছিল। দেখেন এখানে সব ধরনের গেম আপনি পাবেন। অ্যাপস দিলে আপনি অ্যাপসের সব ধরনের অ্যাপস পাবেন, উইডমিট, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, সব ধরনের অ্যাপসই পাবেন। এখানে কাপ ক্যাটাগরিজে গেলে আপনি ক্যাটাগরিজ পাবেন, কী কী ধরনের অ্যাপস আপনি চাচ্ছেন সব ধরনের অ্যাপসের ক্যাটাগরিজ পাবেন। আর আপনি যদি এখান থেকে আপডেট দিতে চান প্লে স্টোরের মতো, আপনি এখান থেকেও আপডেট দিতে পারবেন। সব সব অ্যাপস আপনি একসাথে আপডেট দিতে পারবেন। কত MB গিয়েছে দেখেন এখানে দেখা আছে, কত MB যাবে আপনার, কত টোটাল কয়টা অ্যাপ আপডেট হবে সব কিছু এখানে লেখা থাকবে। আপনি একসাথে সবগুলো অ্যাপ আপডেট দিতে পারবেন। আচ্ছা চলুন দেখি এখন কীভাবে একটি অ্যাপ আমরা ইনস্টল ছাড়া ডাউনলোড করতে পারবো। আচ্ছা এর জন্য আমাকে একটি অ্যাপ বাছাই করতে হবে। আচ্ছা আমি স্ন্যাপচ্যাট অ্যাপটি নিলাম। ছোটো MB লাগে এরকম কোনো অ্যাপ নিলে, আচ্ছা অ্যান্ড্রো ডাম্পার ডাম্পার এই অ্যাপটি আমি নিলাম। অ্যাপসটি নিলে দেখেন এখানে লেখা থাকবে, ইনস্টল অপশন লেখা থাকবে। ইনস্টল ক্লিক করার সাথে সাথে আপনি চাই লিঙ্ক থেকে আপনার ডিরেক্টলি সেভ টু ফাইল ম্যানেজারে গিয়েও ডিরেক্ট সেভ করতে পারবেন। আমার যেখানে ES ফাইল এক্সপ্লোরার আপডেট করা আছে সেখানে সেভ দিলে ডিরেক্টলি ওখানে সেভ হয়ে যাবে। কোন আমি সাপোজ অ্যালার্ম এই ফোল্ডারটিতে সেভ করলাম, সিলেক্ট দিলাম, এখন সেভ হবে। আমার এখানে কিন্তু ইনস্টল 54% ইনস্টল হয়ে গেছে। অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এখন ইনস্টল করা ছাড়াই আমি দেখি আমার কাছে অ্যাপটি এসেছে কি না। ইয়েস, ফাইল এক্সপ্লোরার ওপেন করলাম। আচ্ছা আমি অ্যালার্ম অপশনে গিয়ে দেখি, এখানে কিছু আসেনি, আসতে একটু সময় লাগবে। আচ্ছা যাই হোক, আমার কাছে ডাউনলোডে গিয়ে দেখতে পারি আমার অ্যাপটি এসেছে কি না। দেখেন আপনারা এই ডাউনলোড অ্যাপটি কিন্তু এসেছে, অ্যাপের অলরেডি এখানে ডাউনলোড হয়ে গেছে। আপনি যদি এখান থেকে ইনস্টল নাও করেন, এখান থেকে যদি আপনি ইনস্টল নাও করেন, এখন ইনস্টল লেখা আছে, ইনস্টল না করলেও কিন্তু আপনার থাকবে অ্যাপটি। আপনি অ্যাপিকে পিওর এই সফটওয়্যারটি ডাউনলোড করা ছাড়াও আপনি অ্যাপগুলো ডাউনলোড করতে পারবেন এই সফটওয়্যার ইনস্টল করা ছাড়াও সফটওয়্যারটি। এর জন্য আপনাকে ফার্স্ট প্রথমেই যেতে হবে অ্যাপিকে পিওর .com।
www.apkpure.com এ গেলে এই সাইটটি আসবে। এখান থেকে আপনি যে কোনো যেই অ্যাপটি ডাউনলোড করতে চাইবেন ক্লিক করলেই হবে। ধরুন আমি জি ক্যামেরা এই অ্যাপটি ডাউনলোড করব। আচ্ছা, পোকেমন গোতে চলে গেল। এখানে ডাউনলোড অপশন আছে দেখতে পাবেন, দেখেন এখানে ডাউনলোড একটি অপশন আছে। ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার অ্যাপকে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ওখানে ডাউনলোড ফোল্ডারে গিয়ে অ্যাড হবে। সো ভিউয়ার্স, আপনারা এভাবেই যে কোনো অ্যাপস আপনারা ইনস্টল করা ছাড়াই ডাউনলোড করে ফেলতে পারবেন। অনেকেই হয়তো জানেন এসব ব্যাপারটি, বাট অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে কীভাবে ইনস্টল করা ছাড়া কীভাবে অ্যাপ ডাউনলোড করা যাবে, যার কারণে আমরা পরে চাইলেও আমরা সেট আপ দেওয়ার পর, ফ্ল্যাশ করার পর চাইলেও যেহেতু ইন্টারনেট ছাড়াই যেন আমরা ইনস্টল করতে পারি, এজন্য এই এই অ্যাপগুলির দরকার, ডাউনলোড করে রাখা দরকার, অনেকের কাছেই দরকার, কারণ সবার কাছে ওয়াইফাই থাকে না, যার কারণে এমবি খরচ বারবার এমবি খরচ করতে চান না অনেকে। যাদের এই প্রবলেমটা আছে তারা একবারে ডাউনলোড করে ফেলতে পারেন অ্যাপটি। এ ছিল আমার আজকে প্রথম টিউটোরিয়াল, প্রথম ট্রিক্স, টেক ট্রিক্সের পক্ষ থেকে আপনাদেরকে আবার স্বাগতম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।